অন্য 10 জনের মতো তাদেরও কথা ছিল পরিবার স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের। কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান আছে যাদের কর্মীরা বছরের পর বছর নিজেদের ঈদ আনন্দ ত্যাগ করে চলেছেন রাজধানীর মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে। কাজের মাঝেই তারা খুঁজে নেন নিজেদের ঈদ, নিজেদের উৎসব। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট, এহসান জুয়েলের। ঈদের ঢাকা অনেক কিছুই ঠিকঠাক কাঙ্ক্ষিত, যেমনটা চায় রাজধানীবাসী। উৎসবপ্রিয় বাঙালির ঈদের দিনগুলো রাঙিয়ে দিতে আয়োজনের কমতি নেই। কিছু মানুষ অবশ্য এসব আনন্দ যাত্রা থেকে নিজেদের সরিয়ে রাখছেন পেশাদারিত্বের শক্ত মুখোশে। রাজধানীর জীবনযাত্রা, নিরাপত্তা সহ মৌলিক চাহিদাগুলোর সমন্বয়ে তারা কাজ করে যাচ্ছেন দিন রাত্রি। 8-10 বছর ধরে আমরা এরমই ঈদ করতে পারি না, ডিউটি আমাদের চলছে, 16 তারিখ পর্যন্ত চলবে। আজকে হাতি জিল আমরা ডিউটিতে যাবো, যদি লোকজন পানিতে পড়ে যায় আমরা এই স্পিড যে মেনু বোর্ড দেখতেছেন ওইটা নিয়ে সারাদিন টহল দিব। আত্মতৃপ্তি অনেক কিছু ত্যাগ করতে মানে বাধ্য করে, এমন সেটা কি ঈদের আনন্দের চেয়ে বেশি? হ্যাঁ, আমি মনে করি যে আমার সারা জীবনে যদি আমি একটা মানুষের জীবনকে সেভ করতে পারি তাহলে মনে হয়, আমার মনে হয় পৃথিবীতে এর থেকে বেশি আনন্দ কিছু নাই। আমার দীর্ঘ চাকরি জীবনে হাতে গোনা 2-4টা ঈদ হয়তো আমি দেশের বাড়িতে করতে পেরেছি, বাদ বাকি সময়গুলো অধিকাংশ ঈদগুলোই আমার কর্মস্থলে কেটেছে। আমাদের যারা ডাক্তারদের ওয়াইফ বা ফ্যামিলি যারা, তারা হ্যাবিটেড যে এটা আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নাই। আর পরিবার পরিজন এটাও একটা পরিবার, দায়িত্ববোধ কর্তব্যবোধ না থাকলে আসলে ধরেন আমারে নিয়ে আসলো কিন্তু আমি কোনো কাজ করলাম না, ওইটা তো হইলো না। দুর্যোগপূর্ণ অবস্থা বা আমাদের উৎসব আসবে এবং এখানে সার্ভিস দিতে হবে এটা আমরা জানি। ঈদে যখন পরিবারকে সময় দিতে পারি না তখন একটু খারাপ লাগে, মানে খারাপ লাগে, কিন্তু তারপর যখন দেখি যে একজন সংবাদকর্মী হিসেবে আমাকে আসলে কাজ করতেই হবে জনগণের জন্য, তো তখন এটা মেনে নেই। 13 বছর যাবৎ আছি মিডিয়া লাইনে, তা আমরা একটা ঈদ পরিবারের সাথে করতে পারি, প্রকৃতির নিয়ম হিসাবে আমরা মেনে নিছি। এখন সবাই ছুটি দিলে এই রাজধানী ব্যস্ত নগরীকে জার্মানির নিরাপত্তা দেওয়া তো আমাদের নৈতিক দায়িত্ব, সেই বিবেকবোধ থেকে আমরা এই কাজটা করি। নিরানন্দ জীবনে কাজের মধ্যেই তারা খুঁজে নেন নিজেদের আনন্দ। ঈদ কেবলমাত্র আনন্দ আর উচ্ছ্বাস নয়, এই সঙ্গে স্বাভাবিক জীবন নির্ঝঞ্ঝাট রাখার বিষয়টিও জড়িত। আর এই কাজটি যারা নিশ্চিত করছেন তারা এটি করছেন তাদের নিজেদের ঈদ আনন্দ ত্যাগ করে। এটি আমাদের যাপিত জীবনের অংশ হলো ঈদের এই বিশেষ সময়ে তাদের জন্য ধন্যবাদটুকু তোলা থাকুক। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।